নমস্কার বন্ধুরা, চ্যানেল স্টাডি গাইডে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে আমরা চলে এসেছি। নোটিফিকেশান বাই দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 10/2019 বলেছে, অ্যাপ্লিকেশনস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট গিভেন ইন দ্য কমিশনস অফ ওয়েবসাইট অ্যাট http://wbpsc.wbapplication.in এখান থেকে কিন্তু পাওয়া যাবে। এটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন দ্য ডাইরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ MSME যেটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, সেখানে কিন্তু অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট এখানে না হচ্ছে প্রায় 118, ঠিক আছে। তো যাদের মধ্যে ওবিসি এ রয়েছে 12টা, ওবিসি বি রয়েছে 9টা, 26টা রয়েছে এসসি এবং 7টা রয়েছে এসটি এবং 2টো হচ্ছে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আর 2টো হচ্ছে পার্সন উইথ ডিসএবিলিটিস। তো এখানে মেনলি কী, এখানে মেনলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বলতে তাকে ইন্ডাস্ট্রির টেক্সটাইল ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় ক্ষেত্রেগুলো কাজ করতে হবে। এখানে কারা কারা নিতে পারে, প্রথম যেটা এসেনশিয়াল সেটা হচ্ছে বাংলায় বলা, লেখা এবং রিড মানে পড়া, রাইট, লেখা অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি এবং বলতে হবে, তিনটেই পারতে হবে, ঠিক আছে। না হলে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, ঠিক আছে। কম্পালসারি, বেঙ্গলি ইজ কম্পালসারি। যারা নেপালি ভাষা জানেন, হোজ মাদার টাং ইজ নেপালি আনলেস মেনশন আদারওয়াইজ, যদি নেপালি ভাষা জানা ক্ষেত্রে যদি কেউ থাকে সেক্ষেত্রে তাদের জন্য কিছু ছাড় রয়েছে বা তাদের জন্য হয়তো কিছু পোস্ট রিজার্ভেশন আছে কি না সেটা দেখে নিতে হবে। বাট বাংলা ছাড়া বা নেপালি ছাড়া অন্য কোনো ভাষা বাংলা না জানলে অ্যাপ্লাই করা যাবেই না। এজ লিমিট হচ্ছে 39, ঠিক আছে। যে কেউ দিতে পারবে ডিগ্রি ইন রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর টেকনোলজি, বিটেক বা ডিপ্লোমা দুজনেই কিন্তু এখানে দিতে পারবে, কিন্তু এখানে একটা কন্ডিশন এখানেই, তো সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে যেহেতু এটা একদম ইন্ডাস্ট্রির রিলেটেড, সুতরাং যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, নট আমি বলছি না শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ঠিক আছে, এনি রাবার টাইপ ইন্ডাস্ট্রি যেখানে ডিফারেন্ট টাইপসের মেকানিজম মানে VFD ড্রাইভের কাজ হয়, ঠিক আছে, বা যেখানে ইন্ডাকশন মোটর স্টার্টার দিয়ে মোটর ওয়্যারিং, মোটর হাউজিং তৈরি করা হয়, তো বিভিন্ন ইন্ডাস্ট্রির বিভিন্ন যে কাজগুলো রয়েছে, ঠিক আছে, তো তাদের যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেটা কিন্তু যদি থাকে ইন্টারভিউতে অবশ্যই অবশ্যই প্রেফারেন্স পাবেন, ঠিক আছে। কিছু কিছু এখন আজকাল যেটা করা যায় সেটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রি একটা 2 বছরের ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট জোগাড় করা যায়, সেগুলোতে খুব একটা লাভ হবে না, কারণ যারা ওখানে বসে থাকবেন পিএসসির তারা প্রত্যেকে একেবারে ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্সড MSME লোকই থাকবেন, ঠিক আছে। সুতরাং ওইখানটা ফাঁকি দেওয়া যাবে না, ওটা অন্য ধরে ফেলবেন। 160 টাকা লাগছে অ্যাপ্লিকেশানের জন্য, ঠিক আছে। রিফান্ড হবে না, এগুলো নিয়ে আলোচনা করার কিছু নেই। সিলেবাসটা কি দেওয়া রয়েছে, আচ্ছা সিলেবাস দেওয়া নেই, কী কী দেওয়া রয়েছে, স্ক্রিনিং টেস্ট অথবা রিটেন টেস্ট হবে। দ্য কমিশন মে ফিক্স কোয়ালিফাইং কাট অফ মার্কস ইন দ্য ইচ লেভেল অফ দ্য এক্সামিনেশন, রিটেন ইন্টারভিউ অ্যান্ড এগ্রিগেট আলাদা আলাদা করে হবে কাট অফ, এটা কমিশন ঠিক করবে, অবশ্যই এটা কমিশনে ঠিক করবে, অন্য কেউ যেন না ঠিক করে। এ ডিগ্রি অথবা ডিপ্লোমা মাস্ট, আচ্ছা আচ্ছা, যবে এই অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, ঠিক আছে, তার আগে পর্যন্তই কিন্তু কমপ্লিট হতে হবে, তার আগে পর্যন্ত কিন্তু কমপ্লিট হতে হবে পুরোটাই। বিসাইডস দ্য পে দ্য পোস্ট উইল ক্যারি অ্যালাউন্সেস অ্যাজ অ্যাডমিসেবল এনিওয়ে। ইন্টারভিউতে কিন্তু যারা ইন্ডাস্ট্রির কাজ করে, ইন্ডাস্ট্রির কাজ জানে, কোথায় কী কাজ হয়, কোথায় কী এস্টিমেট হয়, ঠিক আছে, কোথায় কী করলে কী করা যায়, সেইগুলো কিন্তু প্রশ্ন করা হবে, তো তাদের জন্য কিন্তু প্রেফারেন্স রয়েছে। সিলেবাস দেওয়া নেই রিটেনের, তবে যদি রিটেন হয় সেক্ষেত্রে জেনারেল ইঞ্জিনিয়ারিং যে পার্টটা রয়েছে, ঠিক আছে, জেনারেল ইঞ্জিনিয়ারিং যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু, আচ্ছা, ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট, ক্লোজিং ডেটের মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কমপ্লিট থাকতে হবে। আচ্ছা, জেনারেল ইঞ্জিনিয়ারিং পার্টটা কিন্তু রিটেনের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু পার্টিকুলার বলা নেই যে সিভিল না মেকানিক্যাল না ইলেকট্রিক্যাল, কিছু বলা নেই, তো সেখানে কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অল রিকোয়েস্টেড সার্টিফিকেট রিগার্ডিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ অফ এজ আদার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, বলাই দেখুন বলা দেওয়া আছে রিলিভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড আদার রিকোয়েস্টেড ডকুমেন্টস ফার্নিশড ওয়েন দ্য রিকোয়ার্ড বাই দ্য কমিশন, ওকে।
তো এই দুটো ওয়েবসাইটে পাওয়া যাবে, বাকি কিন্তু ফেক ওয়েবসাইট। ওকে, কমিশন আগেই জানিয়ে দিয়েছে এই দুটো ওয়েবসাইট থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে একটু দেখে নিই, লাস্ট ডেট অফ ফিস পেমেন্ট 3rd June, ওকে, আর কমেন্সিং ফ্রম 14th May, ওকে, আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আর শেষ হচ্ছে 3rd June, লাস্ট ডেট অফ ফিস পেমেন্ট 3rd June, ক্লোজিং ডেট অফ দ্য রিসিভ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 3rd June, দুটোই কিন্তু 3rd June, অর্থাৎ 15-18 দিন টাইম দেবে। অফলাইন পেমেন্টস অফ দ্য ফিস ক্যান বি মেড আপ টু 4th June অ্যাট এনি UBI ব্রাঞ্চেস। অফলাইনে এখন আর কেউ পেমেন্ট করতে চায় না, যায়ও না, চাবেও না। এনিওয়ে, থ্যাংক ইউ, আর কোনো আপডেট থাকলে অবশ্যই দেবো, দেখতে থাকুন আমাদের চ্যানেল স্টাডি গাইড, আর অবশ্যই যারা দেখছেন এবং আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।